নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এর আগেই একটা দেখলেন, সিরিজ দেখলেন, যেটার মধ্যে আমরা তেলেঙ্গা বাগান সম্পর্কে কিছুটা তথ্য জানতে পেরেছিলাম। তো আজকে ঠিক পাশাপাশি আপনারা তো জানেন এই উল্টোডাঙা এরিয়ার মধ্যে বেশ কয়েকটা ভালো ভালো পুজো হয়, তো আজকে এই মুহূর্তে করবাগানেতে চলে এসেছি। তো করবাগানের পুজো সম্পর্কেও কিছু কিছু যে সমস্ত জানার মতন বিষয়গুলো আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে এবছরের পুজোটা ঠিক কিভাবে হচ্ছে, কিরকম তাদের আজকে থিম ওনারা ভাবনা চিন্তা করছেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার স্যার, আপনি করবাগানের যে পুজোটা আছে, পুজো কমিটিতে কি পদে রয়েছেন যদি একটু কাইন্ডলি বলেন? এক্সিকিউটিভ বডি আর কি। আচ্ছা, এক্সিকিউটিভ বডি। আচ্ছা দাদা, আপনি আমাদের সাথে একটু কাইন্ডলি শেয়ার করবেন যে এবছরে করবাগান পুজো তাদের পুজো নিয়ে কি কি ধরনের ভাবনা চিন্তা করছে? ভাবনা চিন্তা বলতে, আমি এর আগেও অনেকগুলো চ্যানেলে বলেছি, এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা এবছর থিম করবো না এটাই ঠিক ছিল, কারণ থার্ড ঢেউটা আসবে এরকম একটা সম্ভাবনা চলছে, যেখানে সেখানে থিম করাটা একেবারেই ঠিক হবে না। আমরা দেখেছি সাবেকিয়ানা পুজো করবো এরকমই একটা ইচ্ছে, কিন্তু সাবেকিয়ানা পুজো ছোটো করতেও যে টাকা খরচা সেই টাকায় ছোট্ট একটা থিম হয়ে যায়। আমরা ভাবলাম যে করবাগানে এসে লোকে যদি একটা বিয়ে বাড়ির মতো প্যান্ডেল দেখে, সবাই মানুষ কিন্তু তখন চিন্তা করবে না যে এই সিচুয়েশনটা কত। আমি দেখলাম ওই টাকায় যদি ছোট্ট একটা থিম হয়ে যায় করা যেতে পারে আর কি, সেই ভাবনা করে আমরা একটা ছোট্ট থিম ভাবনা চিন্তা করেছি, সেটাকে নিয়েই এগিয়েছি। যদিও আমি থিম সম্পর্কে এখন কিছু বলতে চাইছি না, কারণ এই যে আমাদের মাথায় আছে যে এই যে থার্ড একটা ঢেউ আসবে করোনা সম্পর্কে, সেটা একটা আমাদের মাথায় আছে, সেটা কী হবে না হবে সেটা তো আমরা এখন বুঝতে পারছি না। তারপরে গভর্নমেন্ট কী আমাদের রুলস বেঁধে দেবে সেটাও বুঝতে পারছি না। সব মিলিয়ে এবছর দেখা যাক পুজোটা তো করতে হবে। আচ্ছা, এবছরে তো মানে ধরুন মানে পুজো তো হচ্ছে সেটা তো কনফার্ম, কিন্তু কি ধরনের বিধিনিষেধ আসতে পারে সেরকম কোনো ধারণা কি একটু বলতে পারেন? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর যেরকম প্যান্ডেলটাকে করি তো তার থেকে একটু অন্যরকম করবো, কারণ যাতে লোকে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পারে সেরকম একটা ব্যবস্থা করেছি। ঠাকুরটাকে আমরা একটু মাঝখানে বসিয়ে দুদিক দিয়ে যাতে লোক বেরিয়ে চলে যেতে পারে সেরকম একটা ভাবনা চিন্তা আছে। আগে আগে আমরা যেটা ভাবতাম যে আমরা ঢুকে আমাদের গলিতে ঢুকে বাদিকে একটা এন্ট্রান্স ছিল সেখান থেকে বেরিয়ে যেত, সেটা নয়। এবারে আমরা একটু অন্যরকম চিন্তাভাবনা করেছি, কারণ যাতে মানুষ যাতে ভালোভাবে মানুষের সেফটিটা আগে দরকার আছে সেই জন্য। আর মাস্ক, স্যানিটাইজার আমরা তো প্যান্ডেলের সামনে বসবই, স্যানিটাইজারের ট্যানেল করারও ইচ্ছে আছে, দেখা যাক বাজেটের একটু ব্যাপার আছে। আচ্ছা, থিমের ব্যাপারটা বলবেন না সেটা ঠিক আছে, কারণ অনেক কিছু সিস্টেম থাকতে পারে যে আসলে পরে সেটা নতুনত্ব আমাদের কাছে সারপ্রাইজ দেওয়ার ব্যাপার, কিন্তু এমনি ভাবনাটা ঠিক কি? না, ভাবনা তো একটা আছেই, 74 বছরে পাড়া তো এবার করবাগান, সামনের বছর 75 বছর, তো জানি না করোনা যদি সব ঠিকঠাক হয়ে যায় সামনের বছর আমরা একটু অন্যরকম মানে বড়সড় করেই ভাববো। তাও 74 বছরে একটা ভাবনা আমাদের না বলার কিছু নেই, সবই সামাজিক উপকরণের ভাবনা চিন্তাটা আমাদের আছে আর কি। যেহেতু চারিদিকে গাছ কাটা হয়ে যাচ্ছে তার উপরেই কিছুটা ভেবে নিয়েছি, কারণ লাস্টবারেতে আপনারা খুব সুন্দর করেছেন, একটা গুপ্ত ধনের ব্যাপার নিয়ে একটা করেছিলেন, খুব সুন্দর হয়েছিল যে ব্যাপারটা। আচ্ছা, আর একটা জিনিস, মানে আপনাদের অঞ্জলি ভোগ বিতরণের কি ব্যবস্থা রাখছেন এবারে? না, এবছরে ওই জিনিসটা আমরা করবো না, করছেন না। আচ্ছা আচ্ছা, এবছরে মানে ধরুন যে ঠাকুর যারা দেখতে আসছেন আর কি, হ্যাঁ, তো এমনি মোটামুটি মহালয়ার পরের থেকে তো একটা পুজো পুজো গন্ধ চলে আসে, হ্যাঁ, তো মানে কবে থেকে, মানে মোটামুটি ধরুন এখন যেহেতু ভিড়ের ব্যাপার একটা থাকে, মানে তার আগে থেকে যত তাড়াতাড়ি আমরা ঠাকুর দেখার ব্যাপারটা শুরু করে দিতে পারবো ভিড়টাও সেই অনুযায়ী কমতে থাকবে, তো কবে থেকে আর কি ঠাকুর দেখা যেতে পারে বলে আপনার বিশ্বাস? মহালয়ার পরে পরের দিকেই, একদম মহালয়ের পরে না, মহালয় মানে তৃতীয় তৃতীয় দিকে আমরা প্যান্ডেল ওপেনিং করে দেবো। তারপরে গভর্নমেন্টেরও তো একটা রুলস নিশ্চয়ই দেবে, থানা দিকেও আমাদের বলবে কীভাবে কীভাবে করতে হবে না করতে হবে, মানে মোটামুটি তৃতীয়া থেকে দর্শকেরা চাইলে পরে দেখতে পারে, অসুবিধা নেই। মানে আমি তো দেখছি আমার মানুষ অনেক আগে থেকেই কয়েক বছর ধরে দেখছি অনেক আগে থেকেই মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে ঠাকুর দেখছে আর কি। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার এই মূল্যবান সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। নমস্কার, ধন্যবাদ জানাবেন। আমার নাম তপন দত্ত।